ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিট্টুবানি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি এখানে হয়ে গেছি একটু রেডি, তো সেই কারণে একটু মানে আজকে ভিডিওটা একটু ভয়েস ওভার দিয়ে স্টার্টিংটা করলাম, আলাদা করে আর ভিডিও করা হয়নি। তো আমরা যাবো আজকে শ্যামনগর পৌষ মাসের মেলা, তোমরা অনেকেই জানো। তো এখানে চলে এসেছে ভোটো, তো আমরা এখন বেরোবো। তো চলো একবারে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। তো গাইজ দেখো, দুই ভোট চলে এসেছি, গাড়ি রেখে দিয়েছি গ্যারেজে, আর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন মেলার দিকে। আর রাস্তাটা এখন পুরো ফাঁকা, কিন্তু আর একটু সামনে যখনই যাবো তখনই গিয়ে দেখতে পারবে যে রাস্তাটা ভিড়। হ্যাঁ, আজকে ভিড় হবে অত? আমরা মানে 3 নম্বর দিন আসলাম, তাই না? চলো সামনে গিয়ে দেখি ভিড় হয় কি না হয়। আর ভোটো আর আমার মাস্ক দাও, কার মাস্কটা ভালো কমেন্টে জানাবে। তো গাইজ আমরা মেলাতে ঢুকে গেছি, আর এটা হলো একদম সামনের দিকে। তোমরা যারা আসবে তারা শ্যামনগর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে বেশিক্ষণ 2 থেকে 3 মিনিটের মতন হাঁটা পথ, ব্যাস একদমই সামনে। আর আমরা গাড়ি রেখে এসেছি গ্যারেজে, তোমরা চাইলে কিন্তু গাড়ি এখানেও পার্কিং করতে পারো। আর এখানে পার্কিং চার্জ 15 কি 20 টাকা এরকম। তো এই দেখো সামনে দিকে কিছু কিছু দোকান বসেছে, এখনও সেরকমভাবে খুব একটা ভিড়ভাট্টাও নেই, খুব একটা দোকানও বসেনি, একটু ফাঁকা ফাঁকা রয়েছে। আর এই সাইডের দোকানগুলো হলো 12 মাসের দোকান, কিন্তু খুবই দাম। আর এখানে বসেছিলো পুজোর ডালা, মানে যারা যারা পুজো দেয় আর কি। তো আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। তো এখানে পুজো দেওয়ার মানে টাইম বিকালে 3:45 সেরকম সামথিং ছিল। আর এই যে এই দোকানগুলো হলো 12 মাসের দোকান। তো আমরা যাবো এখন মেলার পেছন সাইডটা দিয়ে, কারণ ওখানেও কিন্তু অনেক বড় করে মেলা হয়। তো চলো তোমরা দেখতে থাকো। তো গাইজ আমরা এখন একটা কৃষ্ণ ঠাকুরের দর্শন করলাম, তো ওখানে ভিডিও করা যায় না বলে ভিডিও করিনি, বাট এখন যেখানে যাচ্ছি ওখানে ভিডিও করবো। চলো, মোটামুটি ভিড় আছে। এই সব দোকান পোকান সাজানো হচ্ছে, মানে মেলা সবে বসছে জানো তো, কালার বেরোচ্ছে। আসো আসো, ইয়ে থাকে না, কোনটা পছন্দ হচ্ছে, কোনটা পছন্দ আমরা এখন চলে এসেছি ঘুরতে ঘুরতে গঙ্গার ধারে, কিন্তু এই সাইডটার মাঠটা এখনো বসেনি, কিন্তু এদিকে মানে বসবে হয়তো আর কয়েকদিন পর। এখানে হয় বই মেলা টাইপের, এখনো ফাঁকা রয়েছে ওখানটা, কিন্তু দেখো প্রিপারেশন হচ্ছে, প্যান্ডেল প্যান্ডেল হয়েছে এখানে, আর কদিন পর বসে বই মেলা। তো গাইজ দেখেন এখানে এখন আবার কি পছন্দ হয়েছে, কানের দেখতে দাঁড়িয়ে গেছে মেয়েদের, এই একটা প্রবলেম। পছন্দ কি হয়েছে একটাও, নাকি ফ্রি ফটকে দেখছো? কিনবে তো না কিছু, কিনবে কিনবে, কোনটা কিনবে? তো গাইজ দেখেন ফ্রি ফট কিনছে এইরকম, একে যে দোকানে সামনে দাঁড়াবে সেই দোকান থেকে তাড়িয়ে দেবে, কারণ কিনবে না কিছুই, শুধু ভিডিও করবে। দেখো একবার এই দোকান থেকে ওই দোকান, তারপর ওই দোকান থেকে ওই দোকান, কিনবে না কিছু, শুধু ঘোরাঘুরি করছে। দেখো ফটো ফটো আদৌ কিছু কিনবে, এবার এই দোকান থেকে ওই দোকান, আবার ওই দোকান থেকে এই দোকান, এই করছে। দেখো এই দেখো আবার এই দোকানে এসছে, এই করছে, শুধু এই এই শুধু এই করছে, আদৌ কিনবে কিছু না, শুধু দোকানে ঘুরে ঘুরে শুধু দেখছো, মনে হচ্ছে না কিছু কিনবে। হ্যাঁ কিনবে তো না, আদৌ কিছু, শুধু এই দোকানে আবার আবার একটা দোকান এসে দাঁড়িয়েছে, আবার এই দোকানে এসছে। দেখো এইসব এইসব মেয়েদেরকে দোকানে তাড়িয়ে দেওয়া দরকার। আবার এসছে আর একটা দোকানে, এই শুধু দোকানে শুধু ঘোরাঘুরি করতেই রয়েছে, এই আবার আর একটা দোকানে। এই দেখো ফোন একটা কাজ করবে, এই দেখো এদিকে আসো, এই বাদরগুলো দেখছো না, বাদরগুলো, এই বাদরগুলো একটা কিনে এখানে ঘাড়ের মধ্যে লাগিয়ে রাখো, একবার এই দোকান আর একবার ওই দোকান, একবার এই দোকান আর একবার ওই দোকান, শুধু এই দোকান আর ওই দোকান করছে। দেখে না দেখো তো পছন্দ হলো কিছু, এই দোকান আর ওই দোকান এই করে যাচ্ছে শুধু।
ওদের সাথে মেলায় আসা মানে হয়ে গেল। আবার এখানে এখানে আবার কি আবার এখানে এসছে শুধু এই এই দোকান ওই দোকান, এই দেখো আবার দেখো পছন্দ হবে না কিছু হবে কিছু পছন্দ হবে না হয়েছে পছন্দ একটা বাবা এই কটা কটা দেখি 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 দশখানা দোকান ঘোরার পর এই একটা জিনিস পছন্দ হয়েছে তো গাইস এই যে একটা টিপ পছন্দ করেছে ও তাও এখনো পুরোপুরি পছন্দ হয়নি এখনো পছন্দই হয়নি এই পছন্দ এখনো করছে আরে নাও না এটা নিলেই তো হলো টিপ পছন্দ করছে আবার যাবে অন্য একটা দোকান ঘুরতে আপনাকে হাত ধরে নিয়ে যাচ্ছে দেখো হাত ধরে নিয়ে যাচ্ছে দেখো যাচ্ছে আপনার ট্রেন ট্রেনে নিয়ে যাচ্ছে আমার একা চ্যানেল মনে হচ্ছে বলছি অনেক ভিডিও করে দিচ্ছি আমার তো খুব সুন্দর লাগে মানে ইউনিক টাইপের লাগে ভালো লাগছে ইউনিক টাইপের ভালো লাগছে দেখো নাও 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 তাহলে এখানে এত কাপ রয়েছে তো পছন্দ হলো এই কাপগুলো যেটা ভোটো নিচ্ছে দু রকম ছিল বাট আমাদের এটা বেশি পছন্দ হলো তো আমার জন্য চারটে নিলাম আর ভোটোর জন্য চারটে মা খুশি হয়ে যাবে বলো ভিডিওটা দেখলে হ্যাঁ বলবে যে বাহ আমার ছেলে এবারে বাজার করা শিখে গেছে আগেবার নিয়ে গেছিলাম আগেবার ছটা নিয়েছিলাম তো দুটো দুটো করে আলাদা আলাদা আমার বলেছিল যে একই রকম আনতে এবারে ভালো হলো পছন্দ না ভোট হয়েছিল লাগে না চা দিলেও বেশ ভালো লাগবে চলো বুঝলাম দেখে নাও দেখে নিও তোমার দাগ দাগ আছে এটা এটা দাগ আছে ভোটো পছন্দ করছে দেখো মানে ঠিকঠাক দেখে নিচ্ছে দৌড়ে যাও কালার অফ হোয়াইট কালার এমন ভাবে মানা থাকে না এই সব আলোগুলোতে আরো বেশি ফুটে ওঠে দেখো ভাজা ভুজির মধ্যে দেখো অফ হোয়াইট কালার গুলো আমরা মারা থাকে কিন্তু এইভাবে খেতে ইচ্ছা করছে ভোটে সেই মনে হয় যে ক্লিপ কিনেছিলাম গতকাল এই দোকানটা দিয়ে এটা থেকে তো গোপাল ছিল না ফুচকা খেতে তো তারপরে খাওয়া দাওয়া করার পর যাবো বাড়ি তোমরা দেখতে থাকো আর একটু আমাদের বাড়ি যাবে এইগুলো এইগুলো দিতে এইগুলো দিতে যাবে আমাদের বাড়ি একটু চলে এসছি ফুচকা খেতে আর এখান থেকে এখন ফুচকা খাবো কাকা ফুচকা বানাচ্ছে ওদিকে পরের বার যখন আসবে তাহলে তখন চলো ঠিক আছে চলো আগে ফুচকা খেয়ে কি শুরু ঘোড়া প্রায় প্রায় আছে প্রায় তো গাইস বাড়িতে চলে এসেছি তো খুবই মজা করলাম তো আজকে খুব একটা ভিড়ভাটা ছিল না একটু ফাঁকা ফাঁকাই ছিল তো যাই হোক তো এরপর আমরা আরও যাবো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো তো আজকে ভিডিওটা এটুকু ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর যারা নতুন চ্যানেল তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা।